এখন আমরা সবাই মিলে রওনা দিয়েছি শিবরাজপুর বিচের দিকে। আর জায়গাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে তোমরা জাস্ট শুধু ভিউ দেখো আর লোকেশনগুলো দেখো কত সুন্দর দেখতে। আর ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাবে। তা আর বেশি আমি কথা এখন বাড়াবো না, কারণ আমি নিজেও ভীষণ ভীষণ এক্সাইটেড। তো এখন আমরা যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর এখন আমরা চলে এসেছি শিবরাজপুর বিচের কাছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আজকে প্রচুর লোক এখানে এসেছে, কারণ ওখানে দূরেই অনেক গাড়ি দেখা যাচ্ছে। আর এখন ভেতরে ঢুকবো আর কোথায় কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানটা হচ্ছে শিবরাজপুর বিচে এন্ট্রি গেটটা, আর সামনে এন্ট্রি গেটে অনেক তিমি মাছ, তারপরে একটা কচ্ছপ, এদিকে ঝিনুকের ডিজাইন করা। আর ভেতরে সামনেটায় যে জায়গাটা দেখা যাচ্ছে এটা টোটালটা পার্কিং এরিয়া। থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে, পার টিকিট এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। এখান থেকে টিকিট কেটে নেওয়ার পর এইখান দিয়ে ঢুকতে হবে, আর ওরা ততক্ষণ টিকিট কাটুক। আমি তোমাদের এখানকার চারপাশটা একবার ঘুরে দেখে নিই, অসাধারণ সুন্দর দেখতে লাগছে, একদম বেশ ফ্রেশ লাগছে। এসে রোদ থাকলেও অতটা কষ্ট হচ্ছে না, কারণ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে শিবরাজপুরেরই লেআউট ম্যাপ, কোথায় কি আছে। আমি ওটার একটা ফটো তুললাম যাতে ভেতরে গিয়ে সব কিছু খুঁজতে সুবিধা হয়। এখানে সুইমিং এরও ব্যবস্থা রয়েছে, সুইমিং আমাদের করা হবে না, আমাদের জাস্ট ঘোরাটাই হবে। আর এখানে সামনের দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিয়ে আমাদের বিচে ঢুকতে হবে, আর এটা হচ্ছে এন্ট্রি গেট, এইখান দিয়ে আমরা এসেছিলাম। আর এখন ঠিক এখান থেকে সোজা গেলে এইদিকে যে লম্বা রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিয়ে আমাদের বিচে ঢুকতে হবে। सावन भी तो जाए प्यार এইখান দিয়ে সোজা যেতেই বাঁহাতে এই গাছে মানে অনেক গাছ রয়েছে এখানে, এই এরিয়াটা দেখতে পেলাম। মানে এতক্ষণ রোদে ছিলাম, হট করে এরিয়াটা দেখে সত্যিই চোখে লেগে গেছে। এখন এখানটা একটু খানিকক্ষণ দাঁড়িয়ে নেই, দিয়ে আবার বিচে যাব, কারণ জায়গাটা খুব সুন্দর লাগছে, এতটা গাছ বলে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। তোমরা শুধু ভিউগুলো দেখে যাও, আমার তো মানে ভাষায় বলার না, আমার এত সুন্দর লাগছে। Hello friends, this is Amir Rahman. If you like this video, then like, comment and share with everyone and subscribe to this YouTube channel, Hamara Music.
दूर रुस चढ़िए दिलिए टूट चढ़िए तेरे संग संग रहा सारी कट चढ़िए मताओ तेरे नाल रहना मन इन मेरे कहना मेरी आखियों से होना कदी दूर ना तेरे बिन तेरे बिन প্রচন্ড এক্সাইটেড লাগছে সামনেই বীচ মনে হচ্ছে এক দৌড়ে চলে যেতে পারলে ভালো হয় আর সত্যি কথা বলতে গেলে জায়গাটা প্রচন্ড সুন্দর আমি একটু ভুল চলে গেছিলাম এইখান দিয়ে যেতে হবে তো আমি তোমাদেরকে বাইরেটা দেখাই কত সুন্দর দেখতে লাগছে तेरे संग संग रह के मैं रंग जाऊं तेरे रंग तेरी नींद से खो मैं अपना जोड़ लूं तू साथ न हो तो चार कदम न चल पाऊं तेरी राह पे राह तो देखो तुमरा बीचटा कत सुंदर देखते लागछे ओइदिके दूरे लाइट हाउस रयेछे আর বীচ মানে সমুদ্রে নামতে গেলে এখন আমাদের অনেকটা নিচে যেতে হবে আর এইখানটাতে বসার জায়গা করা রয়েছে এখানে খানিকক্ষণ বসবো কারণ খুব ভালো লাগছে সমুদ্রের ধারে এরকম বসে থাকতে ভালোই লাগে মানে এত সুন্দর ভিউ আমার কিছু বলার নেই বুঝতে পারছি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি দেখলে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো লাগছে এত সুন্দর ভিউগুলো তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো নাহলে তোমরা অনেক কিছু জিনিস ইন্টারেস্টিং মিস করে যেতে পারো सावन भी तो जाए प्यारवा सावन भी तो जाए प्यारवा तो यही होच्छे शिवराजपुर बीचे टोटल व्यू और एटा होच्छे एकटा ब्लू फ्लैग बीच और बीचटा एत बड़ होले कि हबे बीचटा प्रचंड परिष्कार আর এখন উপরে খানিকক্ষণ বসার পর এইবার সমুদ্রের ধারে যাচ্ছি প্রচন্ড এক্সাইটেড লাগছে আর কিরম কি ঘুরবো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা ব্লগটা দেখো আর আজকে এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে তোমরা হাওয়ার শব্দ ভিডিওতে শুনতে পাবে তাই ভিডিও করা একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ ফোনটা একবার কেঁপে যাচ্ছে আর এখানে সামনে অনেক সেই আগে যেমন ছোটবেলায় গেলে আর কি দীঘা পুরীতে যে ঝিনুক পাওয়া যেত সেগুলো আছে দেখে আর লোভ সামলাতে পারলাম না তো আমিও গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায় তো যাই হোক কিছু পেয়েছি টুকটাক এখানে অনেক রয়েছে কুচো কাঁচা মিলিয়ে অনেক দিন পর আমি এইরকম হাতের কাছে পেলাম তো না তুলে আমার ঠিক সহ্য হলো না তাই কিছু কুড়িয়েও নিলাম আর এখন আর বেশিক্ষণ
तू रुस चढ़िए दिलिए टूट चढ़िए तेरे संग संग रहा सारी कट चढ़िए বেরোনোর পালা। যদিও আমার বেরোতে একটু ইচ্ছা করছে না, কিন্তু তবুও বেরোতে হবে। মনে হচ্ছে এখানে সকালবেলা আসলেই ভালো হতো। তোমরা বলো আজকের ব্লগটা কেমন লাগলো। এত দপাদপি করে আমি পুরো হাঁপিয়ে গেছি। চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর পরের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এগুলো হচ্ছে আমাদের শিবরাজপুরের বিচে তোলা কিছু ফটো, কারণ সবটা ভিডিও করতে গেলে ভালোভাবে এনজয় করা যায় না, তাই এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফটোগুলো আমার ভীষণ পছন্দের হয়েছে। সাবন বিতো